আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করুন সীমা স্টার চ্যানেলকে আর বেল আইকনকে টিপুন। আমি যে কোনো ভিডিও আপলোড করি যেন আপনার কাছে আগে নোটিফিকেশন পৌঁছাই। ধন্যবাদ। عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة لذكري. وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داود بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। অবশ্য আমরা চাচ্ছিলাম আপনাদেরকে এই বিষয়ে এক সংক্ষিপ্ত পূর্ণ বিবরণ দিই, সময় সংক্ষিপ্ত। আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে একটা আন্তরিকভাবে দাবি ও অনুরোধ থাকছে এই যে আপনারা বক্তব্য শুনে মানার চেষ্টা করুন। বহুদিন থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে আসছি মেনে নেওয়ার জন্য। দেখুন, মরণ একদিন আসবেই। যেহেতু মরণকে আপনি এড়াতে পারছেন না, কাজেই মেনে নেওয়াই ভালো। তাহলে আপনাদেরও চেষ্টা সার্থক হবে, আমাদেরও চেষ্টা ও প্রচেষ্টার একটা সফল ভোগ করবো। এর সফলতা আমাদের ভোগ করার জন্য আপনারা সুযোগ দিন, আর আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন। আমরা বলেছি আপনারা সুদ বন্ধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়া কুল দিরহাম রিবা ওয়া হিয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিন জিনিয়া। কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রেবা সাবুনা জুজান আইসার হয়েন তো হজুর উন্ম। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাক থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদ একটা নেহায়াত অন্যায় পাপ, সুদ একটা জঘন্য পাপ। আপনারা সুদ বন্ধ করুন। অবশ্যই সুদ মানুষের সাথে জড়িত পাপ নয়, আল্লাহর সাথে জড়িত পাপ। আর যদি আপনি রাতের অন্ধকারে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর দরবারে বলেন, প্রতিপালক, জীবনে যা সুদ ভক্ষণ করেছি করেছি, আজ থেকে তোমার দরবারে অনুতপ্ত সহকারে বলছি আর কোনদিন সুদ ভক্ষণ করব না। যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তুমি দয়া করে আমার অতীতের পাপ ক্ষমা করো, তুমি আমাকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। আপনি যদি এই কথা জোরালোভাবে অন্তর থেকে আল্লাহর দরবারে অনুতপ্ত সহকারে বলেন, তাহলে আপনার লাখ কোটি টাকার সুদের যে পাপ হয়েছে সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত তিনি ভাই, আপনার টাকার আপনার সম্পদের আপনি ওসর বের করুন, আপনার টাকার আপনি জাকাত বের করুন। এখানে শুকুরের কুকুরের বস্ত আছে, আপনি খাবেন না, এটাকে আপনি ঘৃণা করেন, এতে আপনার রুচি নেই। আপনি বিশ্বাস করুন, যেই ধানের ওসর বের করা হয়নি ওই ধানের ভাত যেমন হারাম, এই খাদ্য তেমন হারাম। দুই খাদ্যের মধ্যে কোনো পার্থক্য নেই।
অসুর বের না করে ধানের ভাত খেয়ে বাদাত কবুল হবে না। টাকার জাকাত না দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ওই চাউলের ভাত খেয়ে বাদাত কবুল হবে না। টাকা আপনার কথা আমরা বিশ্বাস করি, শস্য আপনার কথা আমরা বিশ্বাস করি, কিন্তু আপনি অসুর বের না করার কারণে আপনার এই সম্পদ অবৈধ হয়েছে। আমরা আপনাদেরকে এই বিষয়ে আরো সতর্ক করে বলতে চাই যে আপনার বাড়িতে আপনার বিছানায় একটা গমা গোখরা সাপ থাকতে পারে, থাকলে আপনাকে দংশন করবে এ কথা নয়, আর দংশন করেই বা যদি তাহলে একটা লোক মারা যাবে, সারা পরিবার মারা যাবে না। ওষুধ যদি আপনি না বের করেন তাহলে সারা পরিবার মারা যাবে। আমরা এই জন্য বলে থাকি সম্ভবপর আপনি চেষ্টা করুন, ওষুধ যদি আপনার কেউ নেওয়ার না থাকে তাহলে আপনি ওষুধকে যেখানে গোবর ফেলেছেন আবর্জনা ফেলে আসেন সেখানে ফেলে দেন, বাড়িতে রাখেন না। এ আপনার কত বড় শত্রুতা আপনাকে বাস্তব বুঝাতে আমরা অক্ষম। আমরা বলতে চাই উপস্থিত যুবক তোমরা শুনো, দেশটিনি জিজিএল লাইফ ইন্স্যুরেন্স এসব এনজিও সব ব্যবসা হারাম। দেখো আমরা যে উপদেশ দিয়েছি তা পালন করার চেষ্টা করো। আমরা বলেছি তোমার পয়সা কম তুমি চকলেট বিক্রি করে খাও, তার চেয়ে একটু পয়সা বেশি আছে কলা বিক্রি করে খাও, তোমার বাপের পয়সা বেশি আছে তুমি কাপড়ের দোকান দিয়ে তুমি কোটি টাকার মালিক হও। তুমি বিশ্বাস করো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোন নিয়ে ধনী হননি, তুমি বিশ্বাস করো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডেস্টিনিতে নাম ছিল না। অতএব রাতে রাতে ধনী হওয়ার পরিকল্পনা করো না, অবৈধ পয়সা উপার্জন করে বউকে খুশি করে পরকাল হারায় না, কেয়ামতের কাঠগড়াতে বউ তোমার সাপ দেবে না। যেই তোমার সাপ দেবে না, যেই তোমাকে বিপদের দিকে ঠেলে দিবে, তুমি সেই কাজ থেকে সাবধান বিরত থাকো, আল্লাহ তোমাকে রক্ষা করুক, আল্লাহুমা আমিন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমরা অনুরোধ করেছি আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন। আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন, সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন, শাড়ি নয়, শাড়ি যদি পরেন তাহলে আপনি 2 ছাড়ের ব্লাউজ পরুন। 2 ছাড়ের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিকে কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে। আপনি আমাদের ভালোবাসেন বলেই কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনি এখানে এসেছেন, আমরা আপনাদের অন্তর থেকে ভালোবাসতে চাই, আপনাদের পরকাল রক্ষা চাই, আপনাদের জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাত পাওয়া চাই। যেহেতু মরতে হবে একদিন, জাহান্নাম জান্নাত হবে, অতএব আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই নিজেকে সংশোধন করুন, আপনি আপনার পোশাক পরিবর্তন করুন। দেখুন আপনার মুখ দেখলে পাপ হয়, আপনার হাত দেখলে পাপ হয়, আপনার পেট দেখলে পাপ হয়, আপনার পা দেখলে পাপ হয়, আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু, অতএব আপনি নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুন। আপনার ব্যাপারে সতর্কবাণী পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীবাসী তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো, নারী তোমার জন্য ভয়াবহ বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, হে পৃথিবীর মানুষ তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো, নারী তোমার জন্য ভয়াবহ বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, হে পৃথিবীর মানুষ তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তোমরা বিপদে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবাত, হে দুনিয়ার মানুষ তোমরা যে মহিলার স্বামী নেই ওই মহিলার বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াখলুনা রাজুলুন বিমরাতিন ইল্লা কানা সালিসুমা শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে দ্বিতীয় জন হবে তৃতীয় জন হবে শয়তান, অতএব সাবধান থাকো তার সাথে কখনো নির্জনে একত্রিত হয়ো না, তুমি শয়তান থেকে বাঁচতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, আমি পৃথিবীতে যত বস্তু ছেড়ে গেলাম পুরুষের জন্য ক্ষতি করো, তোমাদের চেয়ে আর কেউ নেই। হে পৃথিবীর পুরুষ, মা তারাক তো বাদ ইজ্জত না দান আজর আলের জালে মিনান নিসায়ে, আমি জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমি জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমি জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। নারীরাই হচ্ছে পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক ভয়াবহ বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, মা রায় তো আহাদান আজহাবাল রুহ লেলুকি রাজুলের হাজ মিন এহদা কন্যা, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আজকে নারী পুরুষ একাকার হয়ে অফিস চালাতে হবে, একাকার হয়ে দেশ চালাতে হবে, একাকার হয়ে স্কুল কলেজে পড়তে হবে। এটা করছে ইহুদি আর খ্রিস্টান, মধ্যখানে আপনি পরকাল হারাচ্ছেন। শুনুন, নিজে সংশোধন হন, পরিবারকে সংশোধন করার চেষ্টা করুন। আপনি একজন মেহেরপুরের সম্মানিত ধনী মানুষ, আপনি আপনার যুবতী মেয়েটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছেন, ও একটা বদ নোংরা করে কুচকুচে একেবারে কুৎসিত কালো মদ ঘরের সাথে আপনার এই পুতুল মেয়েটা সারাদিন ঘুরে বেড়ায়, তা কি আপনি জানেন? ইহকালে হারালেন, পরকালে হারালেন, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, আপনি বিশ্বাস করুন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না, মায়ের মতো মা হওয়ার চেষ্টা করুন, যাতে করে নিজেকে, নিজের স্বামীকে, সকলকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা সুযোগ পাবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমরা আপনাদেরকে সতর্ক সাবধান করে বলতে চাই, আপনারা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যারা দায়ু, আপনার কারণে আপনার স্বামী দায়ু, আপনার কারণে আপনি আপনার স্বামী দায়ু, তাহাজ্জুদ পড়ে আপনার স্বামী জান্নাত লাভ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা দিয়ে ঈমান পাওয়া যায় আর ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়, লজ্জা দিয়ে ঈমান পাওয়া যায় আর ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়। আপনি নিজেই ভাবুন আপনার ভিতরে লজ্জাবোধ আছে কিনা, আপনার বেলাউ ছোট, পেট পিট দেখা যায়, এই স্পষ্ট প্রমাণ যে আপনার ভিতরে লজ্জাবোধ নেই। শুনুন, আপনি ছোট ব্লাউজ করে রাস্তাঘাটে ঘুরছেন, জনগণের ঈমানকে হরণ করে জনগণকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে ভালো মহিলা মনে করবেন না। উপস্থিত বৈঠকের এই মেয়েরা শোনো, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, মাথার চুল উঁচু করে, মাথার চুলে শ্যাম্পু দিয়ে জনগণের ঈমানকে ধ্বংস করে, অর্ধনগ্ন নগ্ন পোশাক পরে, উলঙ্গ হয়ে নগ্ন হয়ে রাস্তাঘাটে চলে এদেশের যুবকের ঈমানকে হরণ করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তোমার মতো মেয়েকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বন্য বর্বর অসভ্য বলেছেন। জাতির ক্ষতি করে শিক্ষিত হওয়া যায় না, জনগণের ক্ষতি করে শিক্ষিত হওয়া যায় না, জনগণকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে শিক্ষিত হওয়া যায় না। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিজেকে রক্ষা করুন, অপরকে রক্ষা করুন, আপনাকে আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। মহান আল্লাহ বলেন, অকিমুস সালাত লিযিক্রি, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। আপনাকে সালাত আদায় করতেই হবে, অজু করে নামাজ পড়তে হয় পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়তে হবে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে, শত্রু তাড়া দিয়েছে
দৌড়িয়ে চলে যাচ্ছেন, কোন দিকে পশ্চিম হিসাব করা যায় না, এই দৌড়ানো অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়েই নামাজ পড়তে হবে। কারণ বছর তো পরনের কোনো কাপড়ই নেই, কারণ বছর তো পরনের কোনো কাপড়ই নেই। আপনি হয়তো বা নৌকায় ছিলেন, নৌকাতে পার হচ্ছিলেন, নৌকাটা ডুবে গেল, পরন থেকে সম্পূর্ণ কাপড় খুলে গেল, অপর পাশে আপনি উঠে বসে আছেন, উলঙ্গ অবস্থায় পরনের কোনো কাপড়ই নেই। এই সময়তে আপনাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এমন কোন পথ ঘাট নেই যে সময়ে নামাজ পড়া লাগে না, এমন কোন পরিস্থিতি নেই যে সময় আপনার নামাজ মাফ। নামাজই একটা ইবাদত যার কোনো বিকল্প পথ ঘাট নেই। টাকা আছে, অসুস্থ, আপনি হজ করতে পারছেন না, অন্যকে টাকা দেন, ও যদি হজ করে তাহলে আপনার হজ হয়ে যাবে। হজের বিকল্প চলে, নামাজের বিকল্প চলে না। আপনি অসুস্থ, সিয়াম পালন করতে পারছেন না, রোজা রাখতে পারছেন না, একটা দরিদ্র মানুষকে সকাল সন্ধ্যা খাওয়ান, রোজা তারও হবে আপনারও হবে। রোজার বদল চলে, হজের নামাজের বদল চলে না। নামাজ এমন একটা ইবাদত যা আপনাকেই করতে হবে। নামাজ এমন একটা ইবাদত যার কর্মসূচি 8 বছর 7 বছর বয়সে ছেলে মেয়েকে নামাজ পড়তে বলতে হয়, 10 বছর বয়সে তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে, 15 বছর বয়সে একটা ছেলে মেয়ে নামাজ না পড়ে আপনার বাড়িতে থাকতে পারে না। উপস্থিত বৈঠকের মুসলিম ভাই, মুসলিম বোন শুনুন, 15 বছর বয়সের ছেলে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না। 15 বছরের ছেলে মেয়ে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না। 15 বছরের ছেলে মেয়ে নামাজ না পড়ে আপনার বাড়িতে থাকতে পারে না। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। এই ভুলের খেসারত আপনাকে শ্বাস বন্ধ হওয়ার পরে দিতে হবে। যেদিন আপনি দিতে পারবেন না, আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই এর সংশোধন করুন। আপনি আপনার ছেলে মেয়েকে সালাত আদায় করার জন্য বাধ্য করুন। সংক্ষিপ্ত ভাবে বলছিলাম, আপনাকে সালাত আদায় করতে হবে। সংক্ষিপ্ত বলি, আপনি যদি সালাত আদায় না করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানাল আব্দু আমানাল কুফরে তারকুস সালাত। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তিনি বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমাইর তানুকাতালা না হাতা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে, আমি মানুষকে পিটিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব। আমাকে আদেশ করা হয়েছে, আমি মানুষকে পিটিয়ে নামাজ পড়াতে বাধ্য করব, মরব না হয় মারব। ফামান ফালু যালিকা আসামু মিন্নি দিমাহুম আমালাহুম। যে ব্যক্তি নামাজ পড়লো সে তার রক্তকে নিরাপদে করে নিল, যে ব্যক্তি নামাজ পড়লো সে তার সম্পদকে নিজেকে নিরাপদে করে নিল। তাহলে যে নামাজ পড়লো না তার সম্পদ নিরাপদে নয়, যে নামাজ পড়লো না তার রক্ত নিরাপদে নয়, তার সম্পদ লুটে নেওয়া যায়, তাকে হত্যা করা যায়। এই হাদিসের ভিত্তিতেই সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে জেলখানায় তাকে বন্দি করতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ নেই, ওদের সাংসারিক জীবন এমনিতে অবৈধভাবে চলছে। টাকা লাগে না, পয়সা লাগে না, কোটকাচারি লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতে বিবাহ গেছে। সম্মানিত বিনয় ভাই, আজ এখন আরবি বিদ্বানগণ এটাই কথা দিচ্ছে। আমরা বলছি নামাজ ছেড়ে দেয় একটা মহাপাপ, যে কোনো মূল্য আপনি নামাজ পড়ুন। আমরা বলছিলাম যারা নামাজ পড়ে না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বলছেন। আমরা যারা নামাজ পড়ি কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়ি না তাহলে কি হবে? শুনুন, মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না
তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঠিকমতো সালাত আদায় করলো না, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করলো না, বিচারের কাঠগড়াতেও ফেরাউনের সাথে উঠবে, হামানের সাথে উঠবে, উবাই ইবনে খালফের সাথে উঠবে। যারা নামাজ পড়ে কিন্তু রাসূলের সাথে পড়ে, রাসূলের পদ্ধতিতে পড়ে না, এরা ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। দুঃখিত, পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ হচ্ছে ফেরাউন। অনেকে আল্লাহ দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হিগেল, হিকেল, লেলিন, কালমাক, এঞ্জেলস, আবরা, আবু জাহাল, আবুল্লাহাব, দাকিনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউনও দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি পৃথিবীতে কেউ করেনি। অনেকের একটা ফেরাউন বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় প্রতিপালক, আমার চেয়ে বড় প্রতিপালক কেউ নেই, এরকম দাবি পৃথিবীতে কোনো মানুষ করেনি। সবচেয়ে বদ মানুষ হচ্ছে ফেরাউন। আর আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়ে না, ও ফেরাউনের সাথে থাকবে। একটা লোক নামাজ পড়ে না, এ কারণে জাহান্নামে যেতে পারে, কিন্তু ফেরাউনের সাথে থাকবে, এ কথা নবী বলেননি। একটা লোক নামাজ পড়ে না, এ কারণে সে জাহান্নামে যেতে পারে, কিন্তু ফেরাউনের সাথে থাকবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো, রাসূলের পদ্ধতিতে করলো না, সে ফেরাউনের সাথে থাকবে কিয়ামতের মাঠে। দুঃখিত সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনারা যেটুকুই ইবাদত করবেন রাসূলের পদ্ধতিতে করুন, যে অর্থ সালাত আদায় করছেন রাসূলের পদ্ধতিতে করুন, অন্যথায় আপনার পরকাল টিকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, এমন কতগুলি লোক বের হবে যাদের নামাজ তোমাদের নামাজের তুলনায় অনেক বেশি, তোমাদের নামাজ তাদের কাছে কিছুই নয়, তারা বেশি বেশি নামাজ পড়বে। আলী, শুনো, কতগুলি লোক বের হবে, তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয়, তারা বেশি বেশি সিয়াম পালন করবে। আলী, শুনো, কতগুলি লোক বের হবে যারা বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তাদের কাছে কিছুই নয়। আলী, ইন্নামা তাজিদুনা ফাত্তুলহুম, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো। হাদিস বুখারি মুসলিমের, আল্লাহ রাসূল বলছেন, আলী, শুনো, যারা তাদের হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, হাদিস তো বুখারি মুসলিমের, আল্লাহর নবী এক শ্রেণীর নামাজিকে কুরবানি করতে বলছেন, আল্লাহর নবী এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে বলছেন, আল্লাহর নবী এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারীকে হত্যা করতে বলছেন। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সেম রোজা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। বলুন তো, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রোজা, সেম। আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেম, রোজা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীর আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। শীতের গভীর রাতে ঘুম থেকে উঠে কষ্ট করে উজু করে যদি আপনি 11 রেকাত নামাজ পড়েন, তবু আল্লাহ নিজ হাতে নেকি দিবেন না। 250,000 টাকা খরচ করে কষ্ট করে যদি হজ করেন, তবু আল্লাহ নিজ হাতে নেকি দিবেন না। একমাত্র রোজা থাকলে আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে নেকি দিবেন। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম, আর আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আল্লাহর নবী বলছেন, এক শ্রেণীর নামাজ আদায়কারী কে তোমরা হত্যা করো। এবার কি বুঝলেন? হাদিস তো বুখারি মুসলিমের, বিচার করবেন কি দিয়ে? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, রাস্তায় চলন্ত ভাই বোন সকলকে আমরা বলছি, আপনি নিজ স্থানে দাঁড়িয়ে যান। পরিচালনা কমিটি আপনাকে উপযুক্ত স্থান বসতে দেওয়ার পারেনি, এর জন্য দুঃখিত। আপনি যে যেখানে আছেন আপনি সেখান থেকেই দাঁড়িয়ে, অটল দাঁড়িয়ে আপনারা কথার প্রতি লক্ষ্য করুন, কথাকে মূল্যায়ন করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে হবে, এক শ্রেণীর নামাজ পড়া ব্যক্তিকে হত্যা করতে হবে, এক শ্রেণীর তাকবীর তাহলিল জিকির আজকারকারীকে হত্যা করতে হবে। দেখুন আপনার নামাজ যেন ওইরূপ না হয়। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজ চোর। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়। যে ব্যক্তি নামাজ চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় নোংরা চোর। সাহাবীরা বলছেন, কি বলেন আল্লাহ রাসূল, মানুষ কি নামাজ চুরি করতে পারে? হ্যাঁ, মানলাম তুমি রুকু হল শুধু দাহা, যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করে না, এ হচ্ছে নামাজ চোর। যারা রুকুতে গিয়েই চক্রে উঠে চলে আসে, আর উঠতে না উঠতে সিজদায় চলে যায়, সিজদায় যেতে না যেতে আবার উঠে আসে, এরা হচ্ছে নামাজ চোর। এদের নামাজ কবুল হবে না, এরাই হচ্ছে সবচেয়ে বড় চোর। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত কবুল হবে না। এবার আপনি শুনুন, কিভাবে আপনি সালাত আদায় করবেন? আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহ আকবার বলার পূর্বে সুন্দর করে ওযু করে নেন। সুন্দর করে ওযু করার পূর্বে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে তা সেরে আসুন। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস বলে পেশাব পায়খানায় বসলেন। আপনি যদি বিসমিল্লাহ সহ দোয়া পড়েন, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতেই পাবে না। ক্ষতি করা তো দূরের কথা, যদি বিসমিল্লাহ ছেড়ে পড়েন, তাহলে আর শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। বুঝাতে পারিনি মনে হয়? বিসমিল্লাহ সহ যদি পড়েন, ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। পেশাব পায়খানার কাজ শেষ করে আপনি গোফরান আকা দোয়া পড়ে উঠে আসুন। পানি দ্বারা পবিত্রতা অর্জন করুন। পানি যদি না থাকে, ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করুন। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি, এটা শরীয়ত নয়। আগে ঢেল পরে পানি, এটা শরীয়ত নয়। আবার ঢেল কুলুক নিয়ে 40 কদম হাঁটা, এটা আরো নোংরামি, এটা বর্বরতা, এটা অসভ্যতা। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পা উঠানো আর এক পা নামানো, এটা আরো নোংরামি। এখনই তাকে জিজ্ঞাসা করা হলো যে হাঁটুর ওপরে কাপড় উঠলে কি হবে, বলে ফরজ তরক হবে। তো ফরজ যদি তরক হয়, তো তুমি এভাবে কুলুক নিয়ে 40 কদম হাঁটো কি করে? শুনুন, ধর্মকে পাগল পেয়েছে। আমরা যদি তাকে বলি, ভাই আপনি যে কুলুক নিয়ে 40 কদম হাঁটছেন, তা আপনার বউ কি করে? আপনার বউ, আপনার বউকে পবিত্রতা অর্জন করা লাগে না? ধর্ম হচ্ছে এদের কাছে রাজশাহী চাপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। এদেশের নেতা নেত্রী যেমন ধর্মকে পাগল পেয়েছে, কবরের উপরে ফুল চাপিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, ধর্ম একটা পাগল কিছু। নেতা নেত্রী ধর্মকে পাগল পেয়েছে, এদেশের জনগণও ধর্মকে পাগল পেয়েছে, ইচ্ছে মতো ধর্ম মানতে চায়। শুনুন, সুন্দর করে ওযু করে সালাত আদায় করুন। ওযু করার পরে মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু নষ্ট হয় না, বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু নষ্ট হয় না, নখ কাটলে ওযু নষ্ট হয় না, হাঁটুর পরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয় না, পরনের কাপড় খুলে রেখে আরেকটা কাপড় পরলেও ওযু নষ্ট হয় না, লজ্জা স্থানের প্রতি হাত লাগলে বা চক্ষু পড়লে ওযু নষ্ট হয় না। ওযু নষ্ট হওয়ার এগুলি কারণ নয়। পেশাব করলে, পায়খানা করলে, বায়ু আসলে, ঘুমিয়ে গেলে, এসব কারণে ওযু নষ্ট হয়, তাছাড়া ওযু নষ্ট হয় না। এগুলি আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। সম্মানিত দিনী ভাই, আপনি সুন্দর করে ওযু করে সালাত আদায় করুন। শুনুন, আমার দিকে লক্ষ্য করুন, যারা মুসলিম বোন আপনারা হইচই বন্ধ করে আমার কণ্ঠের দিকে লক্ষ্য করুন। আমরা আসলে চাচ্ছিলাম যে মহিলারাও বক্তাদেরকে দেখে বক্তব্য শুনুক, কিন্তু জনগণ আসলে এটাকে দৃষ্টিকটু মনে করে, যাতে তারা পূর্ণ সফলতা অর্জন করতে পারে না, বা তাদের এরকম বক্তব্য সুন্দরভাবে শোনার ব্যবস্থা করা হোক। যা উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, কণ্ঠের প্রতি আপনি লক্ষ্য করুন, আমরা আপনাকে বুঝাতে চাচ্ছি কিছু। উপস্থিত বৈঠকের দিনী ভাই, আপনারা আমার দিকে লক্ষ্য করুন, কিভাবে সালাত আদায় করবেন। সুন্দর করে ওযু করার পরে কোনো নিয়তি দোয়া পড়বেন না, ওযুর দোয়া পড়ুন। নয় তো অনুসলে আর বারা কাতিলি জোরে, জোরের 4 রেকাত নামাজের নিয়ত করছি, এ কথা বললেই পাপ হবে। যে কোনো নিয়ত 6 শব্দ পড়লে পাপ হবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে।
এমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে কোনো কাজে সশব্দে নিয়ত করলে পাপ হবে, পাপ হতে হবে, এতে নবীকে অপমান করা হয়, নবীকে অপমান করে নেকি পাওয়া যায় না, এটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করবেন, মহিলার দুই পায়ের মধ্যে ফাঁকা থাকবে অর্ধ হাত, বা আরেকজন মহিলা পাশে দাঁড়ালে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে, তার শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু পায়ের মধ্যে ফাঁকা রাখতে হবে ততটুকু ফাঁকা রেখেই মহিলাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, মহিলা বৈঠকে কিন্তু বলে গেছে একজন মহিলা, মহিলা বৈঠকে কিন্তু মহিলা বলে, এটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আপনারা বুঝবেন কিনা, ওই তালিমি বৈঠকে মহিলা বলে, বুবু তুমি যখন নামাজে দাঁড়াবে বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে মেলিয়ে দিও বুবু, কেননা দুই পায়ের গোড়ালির ফাঁক থাকলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, বুবু মাটি অভিশাপ করবে, বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। অবা, বুবু যেটা বলে সেটাই বোখারিতে আছে, বুবু বলার সময় বলে যেটা বোখারি। মহিলা পুরুষের একই দাঁড়ানোর অবস্থা, দুই পায়ের মধ্যে এই পরিমাণ ফাঁকা রেখে দাঁড়াতে হবে, শরীরের ভার শরীরের পায়ের উপরে রেখে ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা করা লাগে, নারী পুরুষের একই ব্যাপার। আল্লাহ আকবার বলে আপনি হাত দুটি কাঁধ পর্যন্ত উঠাবেন, আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন, কাঁধের সাম পাশে নিয়ে আসবেন না, কানের পাশে নিয়ে যাবেন না, কানের লতি কাঁধ সামনাসামনি করে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বুকের উপরে রাখতে হবে প্রমাণে চারটি সহিহ হাদিস রয়েছে, নাভির নিচে রাখতে হবে প্রমাণে তিনটি জয়ীব জাল হাদিস আছে। আর কতদিন এভাবে ভুল পদ্ধতিতে আমল করবেন, মরণ একদিন হবে, ভুল পদ্ধতিতে আমল করে আপনি কি আমাদের কাঠগড়াতে টিকতে পারবেন না, আপনার ইমাম সাহেব টিকতে পারবে না, ইব্রাহিম আলাইহিসসালাম টিকতে পারবেন না, আপনার ইমাম সাহেব তো দূরের কথা, পীর সাহেবের দহায় দিয়ে ধর্ম চলে না, ইমাম সাহেবের দহায় দিয়ে ধর্ম চলে না, আপনি বুকের উপরে হাত বাঁধুন, এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, বুকের উপরে হাত বেঁধে আপনি বলবেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ও বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাগরিব ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব এবং পশ্চিম একটা থেকে আরেকটার দূরত্ব লক্ষ কোটি মাইল দূরে, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিদ মিনাদ দারাব, হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়, আল্লাহুম্মা আগসিল খাতা ইয়া বিল মায়ে ওয়া ফারিজ আল বারাত, হে আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে স্বচ্ছ পদার্থ দিয়ে ধুয়ে আমাকে পরিষ্কার করে দাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মার দুধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু একমাত্র তোমার ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওদের তুমি পথ দেখাও, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো দয়া করেছো তাদের পথ তুমি দেখাও, গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা অভিশপ্ত যারা পথ ভ্রষ্ট তাদের তুমি পথ দেখাও না, ইহুদি হচ্ছে অভিশপ্ত ওদের পথ তুমি দেখায় না, খ্রিস্টান হচ্ছে পথ ভ্রষ্ট ওদের পথ তুমি দেখায় না, ইহুদি অভিশপ্ত ইহুদি অভিশপ্ত ইহুদি অভিশপ্ত, সব পরিকল্পনা ইহুদি করে, বাস্তবায়ন করে খ্রিস্টান টাকা দিয়ে, আর বাস্তবায়ন করে মুসলমান, পরিকল্পনা করে ইহুদি বাস্তবায়ন করে টাকা দিয়ে খ্রিস্টান, মাঠে কাজ করে মুসলমান, নারীদেরকে মাঠে নামিয়েছে খ্রিস্টান ইহুদি,
নারীদের দ্বারা পয়সা ইনকাম করে বড় লোক হওয়ার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। শুনুন, আপনি আপনার স্ত্রীকে অফিস আদালতে মাঠে ঘাটে নামায়েন না, এই জন্য আল্লাহ আপনার স্ত্রীকে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। তোমার স্ত্রী দামি বস্তু, সম্মানী বস্তু, আদরের বস্তু, ঘেরে রাখা বস্তু, ঢেকে রাখা বস্তু। ওকে সম্মান করো, ওকে আদর করো, ওকে ঢেকে রাখো, ওকে ঘেরে রাখো। ওকে তুমি মাঠে পেঠালে কেন? ওকে তুমি প্রযুক্তিতে লাগালে কেন? প্রযুক্তি তোমার জন্য করেছে। দেশ চালাতে হবে তোমাকে, অফিস চালাতে হবে তোমাকে, কোর্ট কাচারি চালাতে হবে তোমাকে, তুমি কেন তাকে লাগিয়ে দিলে? এমনিতেই একজন নারী নেত্রী হলে দেশের উপরে গজব নাজিল হবে, বাংলাদেশের জন্য আরো দুঃখিত। বাংলাদেশে বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, কি দিয়ে এদের রক্ষা পেতে পারে? আমি রক্ষা পাওয়ার কোন পথ ঘাট বুঝি না। আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করুন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, আপনি কোরআন মাজিদের এই সূরাটি খুব চিন্তা ভাবনা করে পড়ুন, এতে সব পথ দেখানো হয়েছে। এরপরে আপনি বলুন আমিন একবারে লম্বা কণ্ঠ দিয়ে, যাতে করে মাজিদ একবারে কেঁপে উঠে। জোরে আমিন বলতে হবে, প্রমাণে আটটি সহিহ হাদিস আছে। চুপে চুপে আমিন বলতে হবে, চুপে চুপে নয়, ধীর কণ্ঠে আমিন বলতে হবে, প্রমাণে একটি জাল জয়ীফ হাদিস আছে। কেন আপনি চিরকাল এতে আমল করতে আসলেন? আপনার ভুল হচ্ছে, আপনি জোরে আমিন বলুন। আল্লাহর নবী বলছেন, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি কখন আমিন বললেন আর আমি কখন বললাম কেউ বুঝল না, কখন মিলল ফেরেশতার সাথে এটাও বুঝলাম না। অতএব জোরে আপনি আমিন বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু মা, আরম্ভ করছি যে কোন একটি সূরা, কুল আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহু আকবার বলে হাত দুটি খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকবে। হাত উঠিয়ে আপনি হাতটা ছেড়ে দিয়ে রুকুতে যান। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে দুটি কথা, আঙ্গুলগুলি খোলা খোলা রাখবেন, হাঁটুকে একেবারে চেপে ধরে থাকবেন, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে রাখবেন, হাত দুটি রডের মতো করে সোজা করে রাখবেন, বাঁকা করে রাখবেন না, মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না, পিঠের লম্বা হাতটা একবারে রডের মতো সোজা হয়ে থাকবে, এদিকে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, পিঠের লম্বা হাতটা রডের মতো সোজা হয়ে থাকবে, মাথা এভাবে উঁচু হবে না, মাথা এভাবে নিচু হবে না, এইভাবে আপনি হাঁটুকে চেপে ধরে থাকবেন। আপনি বলুন সুবহান রাব্বিয়াল আযিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি অন্তত তিনবার, ঊর্ধ্বে যতবার বলেন সেটা আপনার ব্যাপার, নইলে আপনি বলুন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে মাফ করো, যতবার ইচ্ছে, নইলে অন্তত একবার। নইলে আপনি বলুন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক, আপনি একবার বলুন, যতবার ইচ্ছে ততবার বলুন। এবার আপনি রুকু থেকে উঠে আসেন, আপনি হাত দুটি ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত পূর্বে উঠিয়েছিলেন, হাত দুটি উঠিয়ে ছেড়ে দিবেন, হাত বুকে বাঁধতে হবে, এর প্রমাণে দুনিয়াতে কোনো হাদিস নেই, পুনরায় হাত বুকে বাঁধতে হবে, এর প্রমাণে দুনিয়াতে হাদিস নেই। এটা হচ্ছে আপনার ওই শায়খ আব্দুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহর একটা ইজতিহাদ মাত্র, যে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাত থাকবে বুকের উপরে, আর হাঁটু আটটাই হাত পড়া অবস্থায় হাত থাকবে আপনার এই হাঁটুর উপরে, দাঁড়িয়ে থাকা অবস্থায় হাত থাকবে বুকের উপরে, আর রুকুতে যখন আছেন তখন হাঁটুকে চেপে ধরে থাকবেন। এই কয়েকটা অবস্থা দেখানো হয়েছে, এটা ঠিক নয়। আপনি হাত ছেড়ে দিয়ে বলুন সামি আল্লাহ হলে মানে হামিদা হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি রাব্বান আলাকাল হাম, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, পবিত্র তার প্রশংসা, মিলা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল
জমিন পরিমাণ প্রশংসা মিলামা শেতামিন সাইন বায়দ হে প্রতিপালক, আমি জানি না তুমি যে কত প্রশংসা চাও, এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আরো দোয়া পড়তে পারেন। এবার আপনি সিজদায় চলুন, সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে দুটি কথা শুনুন। আল্লাহ নবী বলছেন সাত হাড়ের উপরে সিজদা করতে হবে, নাক কপালে হলো এক, দুই হাত এ হলো তিন, দুই হাঁটু এ হলো পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত। সিজদার অবস্থায় এই সাতটা হাড় মাটিতে লেগে থাকতে হবে জরুরি ভিত্তিতে। আর থেকে নিয়ে বিভিন্ন ধরনের সিজদা করার চেষ্টা করুন, আর থেকে নিয়ে কপালটাকে আট থেকে দশ আঙ্গুল আরো সামনের দিকে আগে রাখুন, তাহলে আপনার পিঠের লম্বা হাড়টা একেবারে সোজা হবে। শুনুন, সিজদার সময় দুই কোণেকে এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। নাক আগে কি কপাল আগে এটা ভাববার বিষয় নয়, নাক আগে যাক আর কপাল আগে যাক দুটাই মাটিতে লেগে থাকবে, এ হলো কথা। শুনুন, আগে হাঁটু যাবে না, আগে দুই হাত যাবে তারপরে হাঁটু যাবে। দুই হাত আগে রেখে নাক কপাল মাটিতে রেখে দুই পায়ের গোড়ালি সহ গোটা পাটাকে এভাবে মিলিয়ে রাখে, গোড়ালিও লেগে থাকবে, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল দুইটা জমা হয়ে এইভাবে লেগে থাকবে, আর কোন দুটি এভাবে উঠে থাকবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মানুষের চারটি হাদিস বলা হচ্ছে, মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে মর্মে, মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে। প্রমাণে চারটি মানুষের বানানো জাল হাদিস আছে, মহিলাদেরকেও বুককে উরু থেকে পৃথক করে সলাত আদায় করতে হবে যাতে করে তাদের পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। এখানেও ওই তালিমি বৈঠকে মহিলা মিথ্যা কথা মহিলাকে বলছে, মহিলা বলছে বুবু তুমি যখন সিজদা করতে যাবে বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে বুবু বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করবে বুবু, বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে, আশ্চর্য। বুবু শাড়ি পরে আছে, বুবু ব্লাউজ পরে আছে, বুবু ঘরের মধ্যে আছে, পর্দার ব্যাঘাত ঘটলো কি করে? বুবু কি মুজিবনগরের এই মূর্তি দেখতে এসেছে, ঘুরে বেড়াচ্ছে নগ্ন হয়ে নামাজের সময় ওটা দেখে? ধর্মকে এরা একটা পালন পেয়েছে, ইচ্ছে মতো পালন করার পালন করানোর চেষ্টা করে। বলছিলাম আপনি সিজদায় বলুন সুবহান রাব্বিয়াল আলা, কিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি অন্তত তিনবার, ঊর্ধ্বে আপনি যতবার পারেন তা বলুন সুবহানাকা আল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, নইলে আপনি বলুন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়া রূহ, নইলে আপনি বলুন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লাহু ওয়া ওয়ালাহু আখিরা ওয়া নিয়াতুহু সিররা, হে আল্লাহ তুমি আমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও যতবার ইচ্ছে। এরপরে আপনি আপনার জানা দোয়াগুলি বলুন, কোরআন মাজিদ পড়বেন না, আপনি সিজদায় পড়ে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিবুল আফফা ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি বড় অপরাধী। আপনার যত দোয়া মুখস্থ আছে তা সব বলুন, সিজদা থেকে উঠে আসুন, আপনি বলুন আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাকে রুজি দাও। এখানে দুই সিজদার মাঝে আপনি আল্লাহর কাছে খেতে চান, এরপরে আপনি সিজদায় যান, ওইভাবে সিজদা করুন, সিজদা থেকে উঠে আসুন, এ হলো এক রাকাত। এরপরে আপনি আর এক রাকাত এইভাবেই পড়ুন, যদি আপনার এটা আত্মার ক্ষেত্রে বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান হাতকে আঙুল জমা জমা করে হাঁটুর উপরে রেখে দিবেন, আর বাম হাতকে আর ডান হাতের এই কনিষ্ঠ আঙুল জমা করে তৃতীয় আঙুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে বৃদ্ধাঙ্গুলের পাশের আঙুলটি এইভাবে অবিরাম নড়াতে থাকবেন, বৃদ্ধাঙ্গুলের পাশের আঙুলটি এইভাবে অবিরাম নড়াতে থাকবেন। আত্মাহেতর বৈঠক সম্পূর্ণ, সালামের বৈঠক সম্পূর্ণ। শুনুন, ইল্লাল্লাহর সমতে একবার আঙ্গুল মারতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিস নাই দুনিয়াতে, জৈব তো দোয়া দূরের কথা ভুয়াও নেই।
মানুষ বানানো হাদিস নেই, মানুষ বানানো হাদিস আছে পৃথিবীতে প্রায় 3 লক্ষ। এই 3 লক্ষের মধ্যে এই আঙ্গুল একবার উঠাতে হবে, এর প্রমাণে হাদিস নেই। একাধিক সহি হাদিস আঙ্গুল আপনি অবিরাম এভাবে নড়াতে থাকেন। শুনুন, এটা যদি আপনার সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান পান দিক দিয়ে বের করে দেন, যাতে করে বাম পার আঙ্গুলগুলি ডান দিকে দেখতে পান। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে আপনি এইভাবে বসে দোয়া পড়তে থাকুন। আর তাহিয়াতুল্লাহে আসসালামাত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর প্রতি বরকত নাযিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি তুমি বরকত নাযিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতুন মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওরহামনি, তুমি আমার প্রতি রহমত নাযিল করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে কে দয়া করবে? তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, আল্লাহ, তোমার নিকটে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাবিল মাগরাম, হে আল্লাহ, আমি কর্জের বড় পাপ থেকে তোমার দরবারে বাঁচতে চাই। এরপরে আপনার যত কোরআন মাজিদের আয়াত মুখস্থ আছে আপনি সব বলে ফেলুন। রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলছেন, প্রতিপালক, আমরা দুইজন ভুল করেছি, পাপ করেছি, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মূসা আলাইহিস সালাম বলছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। শুনুন, আপনার আরো যত দোয়া মুখস্থ আছে, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাই ওয়ালি মান দাখালা বাইতে মিনাল, প্রতিপালক, আমাকে মাফ করো, আমার পিতামাতাকে মাফ করো, যারা মুমিন অবস্থায় এসেছে তাদের তুমি মাফ করো। এরপরে আপনার যত হাদিসের দোয়া আছে সব পড়ুন, পড়ার পরে আপনি বলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই হচ্ছে সালাত। এরপরে যা হবে তা জিকির সময় সাপেক্ষে বলা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সম্মানিত দিদি ভাই, আমরা একটা মিশন নিয়ে আপনাদের দরবারে আসি, সেই মিশনটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে, আকীদা আদর্শের পরিবর্তন করে, আকীদা আদর্শের পরিবর্তন করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। বিশ্বাস করুন, আমরা জাতির কাছে কোনো মতামত নিয়ে আসিনি, একটা পথ নিয়ে এসেছি। সিরাতাল মুস্তাকিম, আল্লাহ, তুমি আমাকে একটা সঠিক পথ দেখাও। মত নয়, আমরা মতের কথা নিয়ে আসি না, পথের কথা নিয়ে আসি। আমরা জাতির আকীদা আদর্শের পরিবর্তন ঘটিয়ে পরকালের সফলতা অর্জন করতে চাই। সম্মানিত দিনী ভাই, মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আলেম, 5 ভাষার সমমানের পণ্ডিত, আপনাদেরকে এই একটা সঠিক পথের কথাই বলতে আসেন। আপনাদের কাছে কোনোদিন ভোটও চান না, চানবেন না, আপনাদের কোনো মতামত পেশ করবেন না, একমাত্র এটাই তার আমাদের কাজ, জনগণকে সঠিক পথ দেখিয়ে আকীদা আদর্শের পরিবর্তন ঘটিয়ে পরকালীন ইহকালীন সফল অর্জন করা। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আমরা তোমার দরবারে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে আহলে হাদিস আন্দোলনের ছায়া তলে এসে কোরআন এবং সহিহ হাদিস মেনে পরকাল সফলতার সুযোগ দাও। আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।
সম্মানিত দিনী ভাই এবং উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বংকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যতটুকু দান করবে আল্লাহ তার ততটুকু পূরণ করে দিবেন, যে যতটুকু দান করবে না আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দিবেন। মহতারাম আমিরে জামাত আপনাদেরকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাবেন, গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। এর পূর্বেই যার কাছে যতটুকু সম্ভব কেউ খালি যাবেন না, আমাদের অনুরোধ রক্ষা করুন। নেকির আশায় 5 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, আমাদের অনুরোধ থাকছে সম্ভবপর আপনি সহযোগিতা করে যাবেন। 5 টাকা হলেও, সেটাও যদি না থাকে 2 টাকা হলেও কারো কাছ থেকে নিয়ে আপনি সহযোগিতা করবেন, আপনি উপকৃত হবেন, আমরা সফলতা অর্জন করব। সকল দিনী ভাই বোনকে অল্প হলেও সহযোগিতা করার অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আর আপনাদের জন্য বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম।